আমরা শিল্পী সমিতিতে তাদেরকেই চাইব যারা আমাদের পাশে দাঁড়াতে পারবে। যা একনিশা প্রত্যেকটি জায়গায় গিয়ে করোনার মধ্যে গিয়ে প্রত্যেকটি মানুষকে সাহায্য করার চেষ্টা করেছে। আপনারা সকলে ভালো করে জানেন বিগত করোনার সময় তারা যে কাজটি করেছে এটা যদি আমরা কেউ ভুলে যাই তাহলে আমার মনে হয় যে সে আমরা মানুষ না। আমরা বিগত করোনার সময় মিশা জায়দরা যা করেছিল, ইভেন আমি আমার কথা বলবো, আমিও ঘর থেকে বের হই নাই, অথচ জায়দ মিশা প্রত্যেকটি জায়গায় গিয়ে করোনার মধ্যে গিয়ে প্রত্যেকটি মানুষকে সাহায্য করার চেষ্টা করেছে, সেটা আমাদের ভুললে চলবে না। আমি এটা বলার পিছনে কারণ হচ্ছে কারো ব্যাপারে আমি বলছি তা না, মেইন কথাটা হচ্ছে যে আমরা কাদেরকে চাই। আমরা শিল্পী সমিতিতে তাদেরকেই চাইব যারা আমাদের পাশে দাঁড়াতে পারবে, সুখে দুঃখে সর্বসময় চাইলে পরি তাদেরকে আমরা পাব, আমরা তাদেরকেই ভোট দেব। আমার কথা হচ্ছে আমরা ওই প্যানেল নিয়ে আমি কোনো কথাই বলতে চাবো না। আপনারা যদি মনে করেন ওই প্যানেলের ওই লোকটি দিয়ে আপনাদের ভালো কাজ হবে, আনডাউটলি ইউ মাস্ট ভোট ফর হিম। আপনি আটলা উনি তার জন্য ভোট করেন, আমার কোনো সমস্যা নেই। বাট আপনি যদি মনে করেন যে নো তার চেয়ে বেটার কোয়ালিটির লোকজন এইখানে আছে, তাহলে আমি মনে করি আপনারা ভোটটা আনডাউটলি মিশা জায় প্যানেলে পরিপূর্ণভাবে দেওয়া উচিত আপনাদের। কে আপনার সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছে, কে আপনাকে দেখলে পর জড়িয়ে ধরে কথা বলে, শুধু ইলেকশনের আগে জড়িয়ে ধরে কথা বলে না, ইলেকশন আসলে সুন্দর সুন্দর কথা বলে না, সুন্দর সুন্দর কবিতা শোনায় না, ইলেকশন ছাড়াও সারা জীবন সারা বছর আপনার কে পাশে দাঁড়িয়ে কথা বলে, আপনাকে জড়িয়ে ধরে কথা বলে, আপনার সাথে সমবেদনা জানায়, আপনারা সবসময় তাদের পাশে থাকবেন, তাদেরকে ভোট দিয়ে আপনি মনোনীত করবেন। এই কয়দিন আগে আমি একটি কাঞ্চন ভাইয়ের একটি ইন্টারভিউ দেখছিলাম, কাঞ্চন ভাই অত্যন্ত দুঃখ করে বলছিলেন যে সব কিছু ঠিক আছে, রুবেলের আমার এখানে আসা উচিত ছিল, রুবেল আমার বন্ধুর ছোট ভাই, আমি কাঞ্চন ভাইয়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধা সম্মান রেখে বলছি, কাঞ্চন ভাই 100% রয়। বাট আমি যদি অন্যদিকে যদি কাঞ্চন ভাইকে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, বেয়াদবি না, আমি যে আসিনি আপনাদের জিএস বা এজিএস বা আপনি কোনোদিন কি আমাকে একটি ফোন দিয়ে বলেছেন যে রুবেল তুমি একটু আসো? নো, আপনারা কেউ তো আমাকে ফোন দেননি কোনোবার। আমি শিল্পী সমিতির জেনারেল সেক্রেটারি ছিলাম এবং একাধারে মানে বারবার আমি ক্রিয়া এবং সাংসদ সম্পাদক ছিলাম। যদি কাউকে বাদ দিতে হয় এটা ঘরোয়াভাবে মিটিং করে আপনি বাদ দিতে হবে, সেইখানে আপনি বিশালভাবে সাংবাদিক সম্মেলন করে আপনি আমাকে বাদ দিয়েছিলেন, সুযোগ থেকে বাদ দিয়েছিলেন, এটা কি খুব সম্মানজনক কিছু করেছিলেন? এটা কি আমার প্রাপ্য? আমার এই 30 বছরের কেরিয়ারকে এইটি প্রাপ্য আপনাদের কাছে যে বাদ দিতে হলো? তাও কি আমার ছোট ভাই সাইমন, সাইমনের মুখ থেকে সেই বাদের কথাটা আপনি বলিয়ে দিলেন, সেটা কি আপনারা ঠিক কাজ করেছিলেন? এটা আপনাদের কাছে প্রশ্ন।